আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নেলিমা ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের খুবই সুস্বাদু একটা ডেজার্ট তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং আমের এই মৌসুমে একবার হলেও আপনারা এই ডেজার্টটা ট্রাই করবেন তাহলে চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নেই আমি চলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এই লিকুইড দুধে আমি আগে থেকেই কিছু পাউডার দুধ এবং চিনি মিশিয়ে দুধটাকে গণ করে নিয়েছিলাম এখন চুলার আগুনটা মিডিয়ামে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধে বলক আসার পর আমি চুলার আগুনটা একদম লতে নিয়ে আসছি আমি একশো চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আগার আগার পাউডারটা আমি তিন চার মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে কোথাও দলা কে না থাকে চুলার আগুনটা একটু বাড়িয়ে আমি দুধে আরও একবার বলক তুলে নেব দুধে বলক চলে আসছে এখন আমি চুলার আগুনটা অফ করে ফ্রাই থেকে সরাসরি যে বাটিতে আমি পুডিংটা তৈরি করবো ওই বাটিতে দুধটা ডেলে দিব আমি যে বাটিতে পুডিংটা সেট করবো ওই বাটিতে দুধটুকু ডেলে দিলাম এখন আমি ওই বাটিটা ফ্রিজের নর্মাল চেম্বারে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব সেট হওয়ার জন্য আর একটা বাটিতে আমি দুইটা আম কেটে ছোটো ছোটো টুকরা করে সাথে কিছু লিকুইড দুধ দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ওইগুলো আমি একটা ফ্রাইং প্যানে ঢেলে দিলাম আমটা মিষ্টি ছিল তারপরে যেহেতু আমি পুডিং তৈরি করবো এই জন্য হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এক চা চামচ আগার আগার পাউডার আমের পিউরিতেও দিয়ে দিলাম এখন আরও দুই তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবার বলক আসলেই আমি চুলাটা অফ করে নিব আমের পিউরিতে বলক চলে আসছে এখন আমি চুলাটা অফ করে নিব আমি দুধটা বাটিতে ডালার পর ফ্রিজে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য দুধটা সেট হয়ে গেছে এর উপরে আমি ম্যাঙ্গো পিউরিগুলাও দিয়ে দিব একটা স্পেচুলা দিয়ে সব দিক খুব ভালোভাবে সেট করে দিয়ে দিব সেট করে আমি ওইটা ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার জন্য রেখে দিব দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বাটিটা বের করে চেক করলাম পুডিংটা পারফেক্টলি সেট হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে চতুর্দিক থেকে একটু সারিয়ে নিব পুডিংটা একটা ঢেলে নিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু ম্যাঙ্গো পুডিং এখন একটু কেটে কুটে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে রেড বাটনে সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সাপোর্ট এবং উৎসাহ দিবেন আজকের মতো বিদায় নিলাম আমি নিলেমা আল্লাহ হাফেজ